হ্যাঁ সত্যবাদী ব্যবসায়ী, সত্যবাদী ব্যবসায়ী কাদের সাথে হাসর হবে? নবীদের সাথে হাসর হবে। তাইলে বোঝা গেছে ব্যবসায়ী হয়েও কি হওয়া যায়? ওলি হওয়া, চাকরিজীবী হয়েও ওলি হওয়া কি যায়? ওলি হওয়ার জন্য কোনো কন্ডিশন নাই, শুধু দুই শর্ত, ঈমান ও তাকওয়া। ইমানও কি? বলেন কি? ইমানও আল্লাহ। তাইলে বড় পীর আব্দুল কাদের জিলানি ব্যবসায়ীও ছিলেন। একবার খাদেমরা এসে বলল, হযরত যে এই জাহাজে আপনার কাপড় ছিল ওই জাহাজ ডুবে গেছে। বড় পীর আব্দুল কাদের জিলানি রাহমাতুল্লাহ তাআলা নিজের দিলের দিকে একটুখানি এক মিনিট ভেবে তিনি বলে উঠলেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা কি বলা উচিত ছিল? ইন্না লিল্লাহ, কিন্তু বলছেন কি? এবার একটু পরে আরেকজন এসে বলল, হযরত যে জাহাজে আপনার মাল ছিল এই জাহাজ ডুবে নাই, যে জাহাজ ডুবছে ওই জাহাজের মাল ছিল না, আপনার মাল ছিল আরেক জাহাজ। তিনি দিলের দিকে তাকিয়ে একটু পরে বললেন, আলহামদুলিল্লাহ। কি বললেন? আচ্ছা দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলা তো বুঝে আসে, প্রথমবার আলহামদুলিল্লাহ বলা বুঝে আসছে? বুঝে না। প্রথমবার আলহামদুলিল্লাহ বলা বুঝে আসছে? দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলা? মাল বেঁচে গেছে তো আলহামদুলিল্লাহ। সাথীরা জিজ্ঞেস করলেন, হযরত বুঝে তো আসে নাই, প্রথমবার কেন আলহামদুলিল্লাহ বললেন? দ্বিতীয়বার আলহামদুলিল্লাহ বলা তো বুঝে আসছে, মাল ডুবে নাই এই জন্য আলহামদুলিল্লাহ, প্রথমবার আলহামদুলিল্লাহ কেন বললেন? আমার যখন মাল ডুবে যাওয়ার সংবাদ আসছে আমি আমার দিলের দিকে তাকিয়েছি, দিলের দিকে তাকিয়ে আমি দেখলাম আমার দিল বিলকুল মুতমাইন, সুবহানাল্লাহ, আমার দিল বিলকুল কি মুতমাইন। আমার এই দেখ ঠিক করে দাও, আমার দিল বিলকুল কি, আমি আমার দিলকে দেখলাম আল্লাহ তাআলা সিদ্ধান্তের উপর রাজি আছে কিনা, আমার দিলকে আমি পাইলাম যে আমার দিল আল্লাহ তাআলার ফয়সালার উপরে পুরো রাজি। এই জন্য আমি আমার দিলের ফয়সালার উপরে, দিলের সিদ্ধান্তের জন্য বলছি আলহামদুলিল্লাহ। আর দ্বিতীয়বার যখন আবার প্রাপ্তির সংবাদ শুনলাম আমি আমার দিলের দিকে তাকাইলাম, আমার দিলের দিকে তাকিয়ে আমি দেখলাম যে আমার দিল আমার মাল পাওয়ার সুসংবাদে বেশি উচ্ছ্বসিত হইল কিনা, তা আমি দেখলাম যে না, আমার দিল আগে যেমন ছিল তেমন আছে। আমি এবারও বললাম আলহামদুলিল্লাহ। কি হয়? তাইলে আমার আমার প্রিয় মুর্শিদ আমাদের মুফতি সাইদ আহমদ লাল প্রহজত রহমতুল্লাহ আলাইহ, এই যে আমাদের আপনি মাওলানা কাসেম সাহেবের আব্বা লাল পুলের হুজুর রহমতুল্লাহ আলাইহ, হুজুর যে মাদ্রাসার মুহাদ্দিস, আমার হুজুরকে বারবার জিজ্ঞেস করছি, আমি বারবার শুনছি হুজুর কেমন আছেন, অনেক অসুস্থ ছিলেন, হুজুর বলতেন আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সেওয়াল কুফরি ওয়া দালাল, বলে হার হালে আলহামদুলিল্লাহ, শুধু কুফুরিয়া দলালের উপরে আলহামদুলিল্লাহ না, আর হার হালে আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল সেওয়াল কুফরে ও দলাল, কুফুর এবং দলালের উপরে আলহামদুলিল্লাহ না, আর সর্ব অবস্থাতেই কি বলেন? এই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা কয়বার বলা উচিত আলহামদুলিল্লাহ? কয়বার? এখন যে বাংলাদেশে করোনা যে এখনো আসে নাই, তো কয়বার আলহামদুলিল্লাহ বলা দরকার? এখনো যে আমাদের মসজিদ গুলোতে আগুন লাগা নাই, তো কয়বার আলহামদুলিল্লাহ বলা দরকার? কি যেন বলেন কোন জিনিসের উপরে তুমি আলহামদুলিল্লাহ বলেছ, তো বান্দা বলে আল্লাহ এটার উপরে বলেছি, এটার উপরে বলেছি, এটার উপরে বলেছি, আল্লাহ তাআলা বলেন যাও কথা দিলাম যেটার উপরে তুমি আমার শুকর আদায় করেছো ওটা তোমাকে বাড়িয়ে দিব। আমি বললাম এখন রব বাড়াবেন কখন? উত্তর হলো আমি বলবো যখন রব বাড়াবেন তখন। এজন্য ভাত খেয়ে বলো আলহামদুলিল্লাহ।
খানা খেয়ে যদি কেউ একটা কালেমা পড়ে, আলহামদুলিল্লাহিল্লাযী রাযাকানি হাযা আর-রিযকা ওয়া আত'আমানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া, রাসূল বলেন গুফিরা লাহু মা তাকাদ্দামা, তার আগের গুনাহগুলো মাফ। কি কেসি কি বেদুয়া, আলহামদুলিল্লাহিল্লাযী পেছনের গুনাহগুলো মাফ। কি ভাই, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, বুখারি মুসলিমের হাদিস, এদ্দুর যদি কেউ পড়ে সঙ্গে সঙ্গে তাকে ফেলাতুনা হাসানা 30টা নেকি দিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ, 30টা নেকি না 30টা ডলার, 30টা নেকি হইতে পারে, শুধু এই 30টা নেকি দিয়ে জান্নাতে পৌঁছে গেছে। হাসানের ময়দানে একজন ব্যক্তি শুধু 99টা নেকি হবে, কয়টা নেকি আল্লাহ তাআলা বলবেন একটা নেকি খুঁজে নিয়ে আসো, একটা খুঁজে নিয়ে আসো। এবার সারা হাসরের ময়দান খুঁজবে, আব্বাকে গিয়ে বলবে আব্বা একটা নাকি আমার বড় দরকার, আব্বা বলবে আমার কোনো ছেলে ছিল না। এবার মাকে গিয়ে বলবে মা আমার একটা নাকি দরকার, মা বলবে না আমার কোনো ছেলে ছিল না যাও। স্ত্রীকে বলবে আমার একটা নাকি দরকার, স্ত্রী বলবে আমার কোনো স্বামী ছিল না যাও। পুরা ময়দানে মাসর ঘুরে 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 একটা নাকি কয়টা নাকি দরকার, একটা নাকি। হঠাৎ করে একজন বলবে ভাই তোমার কি হলো, আমার একটা নাকি বড় দরকার। আচ্ছা ভাই আমার কাছে আছে একটা নাকি, তুমি লয়ে যাও। কি আমার কাছে আছে কথা, এবার ছুটছে আল্লাহর কাছে খুশি। কি হলো, কোথায় পেয়েছো আয়না বাজারটা, কোথায় পেয়েছো মানুয়াজ আজওয়াদু মিন্নি, আজকে কে আমার থেকে বড় সখি হয়ে গেল কেডারে, আজকে আমার থেকে সখি হয়ে গেল কেডারে। এখানে কেউ কাউকে কিছু দেয় না, আমিও তোমাকে দিলাম না 99টা রাইগা আর একটা লাগা খুঁজতে দিলাম, মান অজুয়াদু মিন্নি, কে রে আমার থেকে বেশি সখি, কে দিছে তার ধরে নিও, এই তুমি দিছো, এই তুমি দিছো, হ্যাঁ কেন দিলা, আল্লাহ আমার আছেই একটা আর ভাই দরকার একটা দিয়ে দিলাম। কো যাও ধনজন যাও, সুবহানাল্লাহ, আসলে আল্লাহ তাআলা পলিসি করলেন শুধু আমাদেরকে নেকির অভাব বুঝাবার জন্য। এখন নেকির গুরুত্ব কি করার জন্য বলেন, বুঝাবার জন্য এই এই ছবিগুলো একে একে রাসূলকে দিয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে, যে এমন মুহূর্ত তোমার সামনে আসবে একটা নেকির জন্য তুমি ঘুরবা, একটা নাকির জন্য কি করবো। এই জন্য মেরে ভাই এই মজলিস, এই মজলিসটা এই অল্প সময় হইতে পারে আপনার জীবনের সবচেয়ে দামি মুহূর্ত, হইতে পারে এই মুহূর্তে যা দিয়েছেন আল্লাহ তাআলা এটা ইতিপূর্বে আর জীবনে কখনো দেন নাই। এই জন্য ছোট ছোট নেকি কেউ দামি মনে করে, বুঝে নাই কথা, কি বড় লোকটা কি 2-4-5 টাকা খালে ফেলে দেয়, 5 টাকার একটা কয়েন নদীতে মেরে দেয়, 10 টাকার একটা নোট নদীতে ফেলে দেয়, আছে কোনো পাগল, কিলে ফেলে না আর রেখে দাও কাজ লাগবে, বুঝো না কথা। এটা দিয়েই তো 100 টাকা হয়, এটা দিয়েই কি আমাদের টুমসার হুজুরটা কি ইচ্ছা বলে, এক বড় লোক বড় লোকের বিবি প্রতিদিন ঘরে আর গরিব ওই গরিব গরিবের ঘর থেকে প্রতিদিন তেলের তেলের মাছ বাজলে কি হয়, আরে আওয়াজ করে না, ছ্যাঁত করে না, তেলের ছ্যাঁতের আওয়াজ আসে, এই ঘরে আওয়াজ নাই। তো ওই বেটি একদিন কয় ওই ঘরে প্রতিদিন তেলের ছ্যাঁতের আওয়াজ আসে, আমার ঘরে তো একটু আওয়াজ হয় না, আচ্ছা তার আওয়াজ আমি বন্ধ করাইতেছি, তার আওয়াজ আমি কি করাইতেছি, তো তার আওয়াজ বন্ধ করার লাগে ষড়যন্ত্র করছে। পরের দিন যায় তার 90টিয়া হাওলা দিছে, কয়টিয়া, ও ভাই তোর কাছে 90টিয়া থাক, তোর দান করলাম, তুই তোকে কিরে 90টিয়ার লোকে 10টিয়া মিলে লিতে 100টিয়া হয়েছে, জাহাজকে তেল কিনতে নয় আজকে 100টিয়া পুরো। আচ্ছা কি বন্ধ হয়ে গেছে বলেন, সেট বন্ধ, বারাল প্রত্যেকে চায় আরো যোগ হোক, আরো যোগ হোক, আরো যোগ হোক, আরো যোগ হোক,
আমাদের উচিত হর হর মুহূর্তে আমার নেকি আরো যোগ হোক, আরো যোগ হোক। আমাদের নেকি কি হোক বলেন, আরো যোগ হোক। এই জন্যই তো আমাদের আব্দুল কেম যে ভর্তি মাসে উমরা চান, আর আমি যাইতাম বুঝিয়ে বন্ধ করে দিচ্ছি। কালকে আইসে কালকে আল্লাহ তৌফিক দান করো, আমিন। আমাকে বাড়ির কাছে চিনেন নি, এই 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 বসু আসছে এই দেশে আইতে যাইতে যা চুকিটা কি গুনার জন্য হয়ে যায়, আবার হিমাজে সাফ করে নিয়ে গেল। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। এজন্য নেকি দরকার আছে নি, জোরে কয় না, নেকি ছাড়া আর কোনো ওখানে আর কোনো কিছু কাম আছে? এজন্য হযরত আলী বলতেন, আর দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা। হযরত আলী বলতেন, দুনিয়া আমলের জায়গা, জাযার জায়গা না, আর আখিরাত জাযার জায়গা, আমলের জায়গা না। আখিরাত কি জাযার জায়গা বলেন, আমলের জায়গা, আর দুনিয়া কি জাজার জায়গা? যদি দুনিয়াতে জাজার জায়গা হইতো তাহলে হযরত হাসানকে বিষ পানে হত্যা করা হইতো না, হযরত হুসাইনকে কারবালার মাটি টুকরো করা হইতো না। যদি দুনিয়াতে জাজার জায়গা হইতো, যদি দুনিয়াতে জাজার জায়গা হইতো, হযরত আয়েশার ঘরে তিন মাস পর্যন্ত চুলা জ্বলতো না, এমনটি হইতো না। তাহলে বোঝা গেছে দুনিয়া কিসের জায়গা না, জাজার জায়গা না, দুনিয়া জাজার জায়গা না, দুনিয়া দারুল আমাল ওয়ালা জাযা, দুনিয়া আমলের জায়গা জাযার জায়গা না, আর আখিরাত জাযার জায়গা আমলের জায়গা না। হযরত আলী বলতেন, হযরত আলী বলতেন, আল মাউত লাইসা মিনাল মা লাইসা মিনহু আল ফাউত। হযরত আলী যে কি কথা, আল মাউত বলেন, লাইসা মিনহু আল ফাউত, আল মাউত লাইসা মিনহুল ফাউত। হযরত আলী বলতেন, দুনিয়া আরে মউত, মউত থেকে ছুটার কোনো রাস্তা নাই, মউত থেকে ছুটার কোনো কি নাই? হযরত আলী বলতেন, আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা, আদ-দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা, ওয়ালিকুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন। হযরত আলী বলতেন, দুনিয়া শুধু যায়, আখিরাত শুধু আসে। আল্লাহ, দুনিয়া শুধু কি যায়, আখিরাত শুধু কি আসে? এই দুনিয়া আইয়ে না যায়, দুনিয়া দুনিয়া আসে না যায়, আখিরাত আসে। আল্লাহ, দুনিয়া শুধু যায়, দুনিয়া শুধু পিছের দিকে দৌড় দিতেছে, আখিরাত শুধু সামনের দিকে আসতেছে। আখিরাত শুধু আসছে বলেন, আখিরাত ধেয়ে আসছে বলেন, দুনিয়ার পিছু ছুটছে, দুনিয়ার পেছনে ছুটছে, দুনিয়ার পেছনে চলে যায়। দুনিয়া শুধু আমাকে পিঠ দেখায়, আখিরাত শুধু মুখ দেখায়। আল্লাহ, আখিরাত শুধু বুক দেখায়, দুনিয়া শুধু পিঠ দেখায়। দুনিয়া শুধু কি যে আমার থেকে ভাগে, আমি আমি যাইতেছি তার দিকে, আর যে আমার দিকে আসতেছে আমি পালাইতেছি তার থেকে। বেকুব আমি, বুঝেন নাই কথা, আমি কি আমি কি বেকুব বলেন? দুনিয়া আসতেছে না যাইতেছে, আমি কোন দিকে যাইতেছি? আর আখিরাত আসতে না যাইতেছে, আমি শুধু এরকম ভাগ দিছি, আমি ভাগ দিছি, কি কথা? হযরত আলী বলেন, দুনিয়া মুদবিরা ওয়াল আখিরা মুকবিলা। হযরত আলী বলেন, দুনিয়া শুধু আস যায়, আখিরাত শুধু আসে। ওয়ালি কুল্লি ওয়াহিদাতিন মিনহুমা বানুন, দুনিয়ারও কিছু সন্তান আছে, আখিরাতও কিছু সন্তান আছে। ফাকুনু মিন আবনাইল আখিরা ওয়ালা তাকুনু মিন আবনাইদ দুনিয়া, তুমি দুনিয়া ওয়ালা হয়ে যেও না, আখিরাত ওয়ালা হয়ে যাও। সুবহানাল্লাহ, তুমি দুনিয়ার সন্তান হবে না, আখিরাতের সন্তান। আমি দুই জিনিসকে বড় ভয় করি, আমি দুই জিনিসকে বড় ভয় করি। এক নম্বর তাওলুল তাওলুল আমাল, লম্বা লম্বা আশা, লম্বা লম্বা কি এতেবাউল হাওয়া, কুপ্রবৃত্তির অনুসরণ, নফসের এতেবা, এটার আমি বড় ডরাই। আইনি আকসা, আমি বড় ভয় পাই দুটো বস্তুকে, একটা হলো কি তাওলুল আমাল বলেন, কি এত দুর্নীতি কেন, শুধু লম্বা লম্বা আশা, এই পাপিয়া তৈরি হলো কেন, লম্বা লম্বা আশা।
লম্বা লম্বা কি আশা এই পাপের সাগর বানা তৈরি হইল কি লাগা লম্বা লম্বা আশা তার মাতার নাম রাখল কেমনে পাপিয়া বলেন পাপের মহাসাগর বলেন পাপের কি পাপের মহাসাগর তার নাম পাপিয়া পাপের কি বলেন খাইছেনি ধরা এই জন্য কোন জালিমকে রব্বুল আলামিন ধরে না ধরি ধরে না কোন জালিমকে রব ধরেই ধরে না রব ছাড় দেয় ছেড়ে দেয় না রব কি দেয় বলেন এই জন্য মোদি আপনাকে ছাড় দিয়েছেন ছেড়ে দিবেন না রব ছাড় দেন ছেড়ে দেন না বলেন রব কি দেন আরো বলেন আবার বলেন কাশ্মীরে রক্তের বন্যা বয়া দিল্লিতে রক্তের বন্যা বহাচ্ছ তুমি লিখে রাখো মুসলমানদের রক্তে বিষ মাখা মুসলমানদের রক্ত কি মাখা মুসলমানদের রক্ত বিষ দুই দিনে 40 জনের বেশি শহীদ হয়ে গেল মসজিদের পর মসজিদ আগুন লাগাইতে কত মসজিদে আজকে জুমা হয় নাই দিল্লিতে এজন্য ভাবা উচিত ফিরা উচিত ফিরা উচিত ফাফিরু ইলাল্লাহ ফাফিরু ইলাল্লাহ রব্বুল আলামিন বলেন আল্লাহর দিকে ফিরো আল্লাহর দিকে ফিরো এই ফাফিরু বাংলা ফিরো ফিরু ফিরো 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 বলেন 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 ফিরো 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 কোন দিকে ফিরবে আল্লাহর কসম যুবকগুলো মসজিদের দিকে ফিরো বাচ্চাগুলোকে মাদ্রাসার দিকে ফিরাও আর মেয়েগুলোকে ঘরমুখী করো মেয়েগুলোকে কোনমুখী করো বাচ্চাগুলোকে কোনমুখী করো আর যুবক আর বুড়োগুলো কোনমুখী হও মসজিদমুখী হও এছাড়া বাঁচার কোনো রাস্তা নাই এছাড়া বারমার পরিণতি অপেক্ষা করতেছে আমাদের নোয়াখালী শহর আর আমাদের ঢাকা শহর আর আমাদের চিটাং শহর দিল্লি চেয়ে সমৃদ্ধ দিল্লি চেয়ে সমৃদ্ধ নয় দিল্লি এখানে এই দিল্লি যেখানে শাহজাদা মাদ্রাসা দেলোবি এখানে শাহ আব্দুল আজিজ মহাদেশে দেলবি এখানে ছিলেন মুফতি কেফায়েতুল্লাহ এখানে ছিলেন আব্দুল আবুল কালাম আজাদ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এখানে রেলেমের ফোয়ারা এখানে রেলেমের সাগর এখানে রেলেমের ফোয়ারা চলতে 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 দারুন দেওয়ান মূল ফোয়ারা দিল্লি থেকে শুরু ওই দিল্লির মসজিদে যদি আগুন লাগে আমাদের মসজিদে লাগতে আর বেশি সময় বাকি নাই আমাদের আমাদের মধ্যে তো শাহলিউল্লাহ মাদ্রাসা দেলবির রূহ নাই আমাদের মধ্যে তো শাহ আব্দুল আজিজ মাদ্রাসা দেলবির চিন্তা চেতনা নাই আমাদের মধ্যে তো ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহির জিহাদি জজবা নাই আমাদের মধ্যে তো শোহাদায়ে কারবালার জজবায়ে জিহাদ নাই আমাদের মধ্যে তো কারবাল শোহাদায়ে কারবালার রক্তের স্রোত নাই আমাদের মধ্যে তো হাজারো হাজার আমাদের মধ্যে তো নাই কেউ নাই আমাদের মসজিদগুলো আছে এখনো আল্লাহর ফজল ছাড়া আর কোনো কারণ নাই এই জন্য যুবক কবে ফিরবা বাচ্চাটা প্রাইভেট পড়তে যাইতেছে তার রাস্তায় পিটায় পিটায় হত্যা করে ফেলছে ছেলেগুলো স্কুলে যাইতেছে পিটায় পিটায় হত্যা করতেছে নারী হত্যা করতেছে পুরুষ হত্যা করতেছে মহিলা হত্যা করতেছে দিল্লি দিল্লি কোথায় 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 দিল্লি কাদের শহর ছিল কয়শো বছর 800 বছর কয়শো বছর 800 বছর আমাদের কাছে ছিল এমন কোন পাড়া ছিল না যেখানে মসজিদ ছিল না এমন কোন ঘর ছিল না যেখানে কুতুবখানা ছিল না প্রতিটা ঘরে ঘরে কুতুবখানা ছিল প্রতিটা ঘরে ঘরে মসজিদ ছিল পাড়ায় পাড়ায় মসজিদ ছিল পাড়ায় পাড়ায় মাদ্রাসা ছিল ইসলাম আর মুসলমান ছাড়া পৃথিবীর কোনো কিছুই সেখানে কল্পনা ছিল না
বেপর্দা বলতে কোনো শব্দ ছিল না, জুয়া বলতে কোনো জিনিস ছিল না, ডাকাতি বলতে কোনো জিনিস ছিল না, সেই শহরে মসজিদ আজকে আগুন কেন? শুধু আমরা হারিয়েছি আমাদের মালিকের সাথে সম্পর্ক। ফাফিরু ইলাল্লাহ وانيبوا الى ربكم واسلموا له من قبل ان ياتيكم العذاب عذاب اشرا আগে ধর عذاب اشرا আগে না করে তাহলে কাম হইব তিনটা বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী করো ঠিক আসতে গেছে দেখছেন যদি বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী না করি আমাদের বাচ্চাগুলোকে যদি মাদ্রাসামুখী না করি আমাদের যুবকগুলোকে যদি মসজিদমুখী না করি কচুরি ফেনা উপড়াইতে যেমন সময় লাগে না আমাদের কেউ টান দিয়ে উপর করে ফেলে দিতে আর সময় বেশি দেরি বাকি না বাস্তব না বাস্তব আমাদের যুবকগুলোকে মসজিদমুখী করো আমাদের বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী করো বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই বলেন বাচ্চাগুলোকে মাদ্রাসামুখী করা ছাড়া বাঁচার কোনো রাস্তা নাই কিভাবে বুঝলে বুঝবেন কবে বুঝবেন বারবার এই এই দুর্ভাগ্য কেন হলো বারবার এই দুর্ভাগ্য কেন হলো কাশ্মীরের এই পৃথিবীর ভূস্বর্গ কাশ্মীরের এই দুর্ভাগ্য কেন হলো গত হজের পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে বিদ্যুতের ব্যবস্থা নাই গত হজের পর থেকে আজ পর্যন্ত কাশ্মীরে নেটওয়ার্কের কোনো ব্যবস্থা নাই এক নীরব নিবৃত হত্যা করতেছে নীরবে নীরবে শুধু নীরবে পৃথিবীর কোন মিডিয়াকে ঢুকতে দেয় না শুধুই মুসলমান যুবকগুলোকে হত্যা করতেছে মুসলমান মেয়েদেরকে হত্যা করতেছে মুসলমান বাচ্চাগুলোকে হত্যা করতেছে এজন্য আল্লাহ ছাড়া আমাদের কেউ নাই আল্লাহকে ধরা ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহকে ধরা ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহকে ধরা ছাড়া কোনো রাস্তা নাই আল্লাহকে ধরা ছাড়া আমার নাজাতের কোনো রাস্তা নাই আল্লাহকে ধরা ছাড়া আমাদের মুক্তির কোনো ব্যবস্থাপত্র নাই একদিকে মুসলমানদেরকে হত্যা করতেছে বাংলাদেশের সর্বোচ্চ কর্তা ব্যক্তি বলে ফেলেছে ভারত নিয়ে আমাদের কোনো মাথা ব্যথা নেই ভারতের অভ্যন্তরীণ বিষয় নিয়ে আমাদের কথা বলার সুযোগ নাই ভারতের অভ্যন্তরীণ দিল্লি মুসলমানদের হত্যা করা ভারতের অভ্যন্তরীণ বিষয় আমাদের কোনো কথা বলার সুযোগ নাই এই নিমো খারাপ গুলো শুনো 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 মির্জাফরদেরকে জাতি ক্ষমা করে না মির্জাফরদেরকে জাতি ক্ষমা করে না শুধু আমাদের আমাদের ওরা কেন সৌদি আরব কোথায় আমাদের ওরা কোনো দুবাই কোথায় পারলে তো তারা দিয়ে আরো স্বর্ণ পদক দেয় কথা কয় না কতবার কাশ্মীরের মারার সময় নিছিল নি স্বর্ণ পদক স্বর্ণের চেইন দিছিল নি এই জন্য আমাদের কেউ না আমাদের আল্লাহ ছাড়া কেউ নাই আমাদের জাতি মা কান আল্লাহু লিউআযিবাহুম ওয়া আনতা ফীহিম وما كان الله معذبهم وهم يستغفرون رب العالمين বলেন হাবিব কথা দিলাম আপনি যতদিন জীবিত থাকবেন না যতদিন আপনার উম্মতকে শেষ করব না হাবিব দুই নম্বরে কথা দিলাম ওরা যখন ইস্তেগফার করবে ওদেরকে আমি আযাব দিতাম না এজন্য ইস্তাগফিরু রাব্বাকুম সুম্মা তুবু ইলাইহি يمتعكم متاعا حسنا إلى أجل مسمى ويؤتي كل ذي فضل فضله فإن تولوا فإني أخاف عليكم عذاب يوم كبير الله تعالى من استغفار كرو توبة كرو استغفار كرو توبة كرو قلن 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 ইস্তেগফার করো তওবা করো ইউমাতিকুম মাতান হাসানা আরো কয়দিন জমিনে থাকতে দিব সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এটা বুঝছিস কি রে কর তোর তোমাকে আসলে এটা নেই এটা বুঝছিস এটা হ্যাঁ ঠিক না ঠিক না ইস্তেগফার করো তওবা করো ইউমাতিকুম মাতান হাসানান ইলা আজালিন মুসাম্মা রব্বুল আলামিন বলেন সুন্দর সুন্দর উপকরণ দিয়ে তোমার জীবনকে ভরে দিব আজাদির চেয়ে সুন্দর উপকরণ কি আমার দিনের আজাদির চেয়ে সুন্দর দামি জিনিস আমার জন্য কি আমার মসজিদে যাওয়ার স্বাধীনতার চেয়ে আমার দিনের জন্য আর কি
আমার ওয়াজের স্বাধীনতার চেয়ে দ্বীনের জন্য আজাদী আর কি। ফলে বাংলাদেশের শেষ স্বাধীনতা যুদ্ধ বাকি আছে আমাদের বড়দের ইস্তেগফারের বরকতে। ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এটা মূলত ইস্তেগফার নয়, এটা ইস্তেগফারের শব্দ। এটা কি ইস্তেগফার? হলো তিনটা জিনিসের নাম, আন-নাদামাতু আলা মা কান, যেটা হয়ে গেছে এগুলো উপর লজ্জিত হওয়া, হয়ে যাওয়া বিষয়ের উপরে কি হওয়া, লজ্জিত হওয়া। কালু মা কান, যেটা হয়ে গেছে এটা সমূলে ছেড়ে দেওয়া। আল-আজমু আন আদামি আওদাতিহা, জীবনে আর করব না বলে দৃঢ় সংকল্প করা। কটা পেলাম? কটা? এক নাম্বার লজ্জিত হওয়া, এক নাম্বার কি? আচ্ছা, লজ্জিত হওয়া মুখের, মুখের আমল না দিলের আমল? লজ্জিত হওয়া মুখে কইলাম, লজ্জিত হওয়া, লজ্জিত হয়েছি তাহলে আন্নাদামা বলেন কি? লজ্জিত হওয়া। দুই নম্বরে গুনাহ সমূলে ছেড়ে দেওয়া, গুনাহ। তিন নম্বরে আর করবো না বলে ওয়াদা করা, আর করবো না বলে কি করা? তাহলে কাজ কয়টা? এক নম্বর লজ্জিত হওয়া, বলেন এক নম্বর কি? আচ্ছা, আমাদের নামাজ জীবনে ছুটছে কিনা? ধরে কয়না ছুটছে? নি কয়েক তো ছুটছে, যদি ফজর নামাজ ছুটে যায় কয়টা ছুটে গেল? এটা কত নম্বরের মালউন হওয়ার কথা ছিল? ইবলিস থেকে চার গুণ বেশি মালউন হওয়ার কথা ছিল, লেকিন হলো না কেন? রসুল তার রবকে মানিয়ে গেছেন এই জন্য। কি এটা তো ইবলিসের থেকে চার গুণ বেশি অভিশপ্ত হওয়ার দরকার ছিল। আমি এক কিতাব পড়ছি মাওলানা, গত বছর হারাবে পাইলাম, আমি পরে নিয়ে আসছি। আদাউ ওয়া দাওয়া, কিতাবটার নাম কি? বললেন ইবলিসের যে সুন্দর কোন সৃষ্টি রব বানান নাই, আর তার একটা সেজদা বর্জন করার কারণে তার চেয়ে আকবাহ আর কাউকে করেন নাই। আর জীবনে শুনছেন এটা? ইবলিসের চেয়ে আহসান কেউ ছিল না, আর একটা সেজদা না দেওয়ার কারণে তার চেয়ে আকবাহ আর কেউ হয় নাই, তার থেকে বিশ্রী আর কোন সৃষ্টি নাই। তার চেয়ে বিশ্রী কি নাই? কেন? তিনি বলেন মাল্লাদি মাল্লাদি, কোন বস্তু আখরাজা ইবলিসা, ইবলিসকে বের করলো, মিন মালাকুতি, তার বাদশাহী থেকে, তার বাদশাহী থেকে তাকে কে বঞ্চিত করলো? ইল্লা মাসিয়াতু, শুধুই তার গুনাহ। শুধু তার কি? এটা বলতে 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 ইয়া কিনা মায়ের, আরে এবার বললো কে ফিরাউনকে ডুবাইলো? মাল্লাযি আগরাকা ফিরাউন, কে ফিরাউনকে ডুবাইলো? তার গুনাহ। কে কারুনকে জমিনে ধসাইলো? তার গুনাহ। কে কাউমে আদকে ধ্বংস করলো? তাদের গুনাহ। কে কাউমে সামুদকে ধ্বংস করলো? তাদের গুনাহ। কে কাউমে সালেহকে বরবাদ করলো? তাদের গুনাহ। কে কাউমে লুতকে বরবাদ করলো? তাদের গুনাহ। শুধু গুনাহ, বলেন শুধু কি? আবার বলেন শুধু কি? তাহলে গুনাহ আবাদ করে না বরবাদ করে? গুনাহ আবাদ করে না বরবাদ করে? আমরা এত গুনাহ সত্ত্বেও আমাদেরকে এখনো বরবাদ করে না কেন? রাসূল তার রবকে মানিয়ে গিয়েছেন এজন্য। আচ্ছা, কে বনি ইসরায়েলকে বান্দর বানাইলো কিল্লিগা? বনি ইসরায়েল খিনজির বানাইলো কিল্লিগা? আচ্ছা, বনি ইসরায়েল কি খায়া, কি খায়া, কি খায়া বান্দর হইলো? মাছ খায়া বান্দর হইলো। বনি ইসরায়েল মাছ খায়া বান্দর হইলো, আর আমরা মদ খায়াও বান্দর হই না? বুঝে না কথা? বনি ইসরায়েল কি খায়া বান্দর হইলো, আর মুসলমানদের মদ মদ খায়ও বান্দর হয় না? আল্লাহ, রাসূল আল্লাহর কি করছে? হ্যাঁ, আমার ভাই কইতেছে রাসূল আল্লাহর মানে বনি ইসরায়েল কি খায়া বান্দর হইছে? তাও আল্লাহ একটা পরীক্ষা দিয়েছে, ছোট্ট একটা পরীক্ষা দিয়েছে, ছোট্ট একটা পরীক্ষা, খবরদার মাছ ধরবে না।
কি ধরবে না? রবিবারে মাছ ধরবে না, ধরবেন না শনিবার, হাই শনিবারে মাছ ধরবে না, কন 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 শনিবারে কি ধরবে না? আচ্ছা শনিবারে মাছ ধরবে না, শনিবারে কি ধরবে না? এরা তিন দলে বিভক্ত হয়েছে, এবার কয় দল? এক দল আমরা ধরতাম না, ধরতে দিতাম না, নবীর পরে নবী নাই, জোরে বলেন সংসদে, আবার বলেন নবীর পরে সংসদে। আচ্ছা ইস্তেমার পরে আবার কি ইস্তেমা? কত লাইনে কথা বলবো, সারা গায়ে কত ওষুধ দিবেন, বাস্তব না বাস্তব? এই জন্য বলেন মুসলমান আমার নাম, তাবলীগ আমার কাম, যেই তাবলীগের সাথে আছেন ওলামায়ে কেরাম। স্লোগানটা আমি কম, আমাদের বড় ভাই না, স্লোগানটা মনে থাকবো, সব জামাত আসলে জিজ্ঞেস করবেন স্লোগান। মসজিদ ভাঙচুর করতেছে, মসজিদ ভাঙচুর, নারায়ণগঞ্জের মসজিদ ভাঙচুর করছে, যেখানে সেখানে হলো আমাদেরকে ফিডায় মুসলমান কি? এরপরেও বুঝবেন না, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে কবুল ফরমান। আমরা বলো আমাদের সাথে ছিলাম, আছি, থাকবো, ঠিক আছে ইনশাআল্লাহ, বলেন ওলা আমাদের সাথে ছিলাম, ওলা আমাদের সাথে আছি, ওলা আমাদের সাথে থাকবো, ওলা আমাদের সাথে ছিলাম, ওলা আমাদের সাথে আছি, ওলা আমাদের সাথে থাকবো ইনশাআল্লাহ। বলেন মরতে দম তক, মৌত পর্যন্ত। আপনাদের মসজিদে কয় চিল্লা দিলে খতিব রাখবেন? কয়টা চিল্লা দিয়ে আসলে খতিব রাখবেন? মাদ্রাসা কোনোদিন পড়ে নাই, কয় চিল্লা দিয়ে আসলে খতিব রাখবেন? কয়বার নাজামুদ্দিনে গেলে খতিব রাখবেন? আমি বুঝি না, হুরি হয়েছে তাহলে ওলামা একরাম দরকার আছে নি? এখন ওলামা একরাম মাদ্রাসা না হলে ওলামা একরাম হবে কই? তাহলে বোঝা গেছে মাদ্রাসা আমাদের দিনের শেষ ঠিকানা, মাদ্রাসা আমাদের দিনের কি? তাহলে বলেন দিন থাকবে মাদ্রাসা থাকলে, মাদ্রাসা থাকলে দিন থাকবে। এখন প্রশ্ন দিন কতদিন থাকবে? উত্তর কিয়ামত পর্যন্ত। তাহলে যদি তাহলে মাদ্রাসা কতদিন থাকবে? কিয়ামত পর্যন্ত। আল্লাহ মেহরবানি করে ধরে দেখো তো, ধরেই দেখো কথা বল। সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে ইস্তিগফার ও তওবা নসিব করেন। তিনটা সিদ্ধান্ত নিব, যুবকগুলো মসজিদ মুখী হবে ইনশাআল্লাহ। যুবকগুলো কি পারলে জীবনে একসাথে তিন চিল্লা লাগাবো, বলেন ইনশাআল্লাহ। পারলে একসাথে কি লাগাবো? আর আমাদের বাচ্চাগুলোকে দিন ছাড়ো, বলেন না ইনশাআল্লাহ। আমাদের ছেলে হোক মেয়ে হোক, আবার বলেন ছেলে হোক মেয়ে হোক।
ছেলে হোক মেয়ে হোক দিন শিখাবো, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। কোন না কোন হাক্কানি রব্বানি আল্লাহওয়ালাকে মহব্বত করবেন ইনশাআল্লাহ। আমার ছোট্ট একটা মাদ্রাসা আছে, মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধন্যপুর, এই মাদ্রাসায় প্রতি মাসে একবার জিকিরের মজলিস হয়। এই মাস কুমিল্লা, এই মাসের মজলিস হলো আগামীকালকে সকাল 9টা থেকে 1টা মেয়েদের মজলিস, আর দুপুর থেকে আয়েশা পুরুষের মজলিস, পারলে শরীক হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করেন, আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, আল্লাহ তাআলা এই কাজীনগর মাদ্রাসাকে, কাজীনগর আল ফালাহ মাদ্রাসাকে আল্লাহ তাআলা কবুল করেন, আল্লাহ তাআলা এই মাদ্রাসার সমস্ত জরুরত পুরো করে দেন। আজকে সবাই কিছু দিছে নি? কিছু দেয় না, আমরা তো করতাম না কালেকশন, এগুলো বন্ধ করো, বন্ধ করো। আল্লাহ আমাদের ভবনের আল্লাহ দিলে ফাউন্ডেশন তিনতলা দিছি। হ্যাঁ হ্যাঁ।